নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিনই আমি এই ভিডিওটি দিই, কোনো না কোনো রাশির নাম তৈরি হয়। আপনার রাশির নাম হয়তো থাকতে পারে, তার মানে এই নয় যে আপনারা একটা লটারি টিকিট কাটবেন, অর্থাৎ শুধুমাত্র লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি ঘটবে এ কথা আমি বলি না। কারণ যে কোনো দিক থেকে আপনার অনলাইন বলুন, আপনার ব্যবসা বলুন, আপনি স্টক মার্কেট বলুন, আপনি মিউচুয়াল ফান্ড বলুন, আপনি ট্রেডিং বলুন, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি আপনারা মোটো কেটে না দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনাদের অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছে। প্রচুর বুকিংয়ের চাপ রয়েছে, আমি আবারও বলছি আপনারা কিছুটা হলেও আপনারা সময় দিন। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে যাদের অল্পর জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হচ্ছে, তারাই একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন। কিন্তু দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বিশেষ করে রাহু রক্ষা কবচের পাশাপাশি গ্রহের সঠিক প্রতিকার করুন, পার্ট চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি আপনাদেরকে কেন কথাগুলো বলি, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা সময় নিই এবং বোঝানোর চেষ্টা করি যে কোন কোন রাশির নাম আসছে। প্রতিদিন কোনো না কোনো রাশির নাম থাকে, হয়তো আপনার রাশির সাথে সেম নাম মিলে যায়, ভাবেন যে কৌশিকদা বলল আমাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, এটা অত সহজ ব্যাপার নয়। কারণ আপনার যোগ রয়েছে কি না, দশা মহাদশা পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি আছে কি না। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো যোগ না থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। তাই বারবার বলছি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের প্রবল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। যাদের বাধা আসছে তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। এবং যারা একান্তই লটারির টিকিট কাটেন, তাদের জন্য আমি প্রতিদিন একটা শুভ সময় জানিয়ে দিই, যে শুভ সময়টা যদি আপনারা অ্যাপ্লাই করেন, হয়তো আপনার ভাগ্যে যদি থাকে নিশ্চয় লাগবে। ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, কারণ আমাদের ভাগ্যভাব আমাদের ধনভাব, এই দুটো জায়গায় যদি স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, তবেই এই সময় কিন্তু আমি বলছি হয়তো আপনার সাথেও কিন্তু আপনি কালকে হতে পারেন কোটিপতি, আবার আপনার কিন্তু অর্থপ্রাপ্তি নাও ঘটতে পারে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বোঝা একান্তই কিন্তু দরকার রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, নাম্বার ওয়ান রাশি, সে রাশির নাম, তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। আগামীকালের প্রথম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য একটা সময় যেটা বেরিয়েছে সেটা সকাল 9:33 থেকে 10:52 পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির একটা সময় বেরিয়েছে আগামীকালের জন্য, সেটা সকাল 8:49 থেকে 10:33 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের একটা শুভ সময় যেটা বেরিয়েছে সকাল 11:00 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার
চার নম্বর রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আগামীকালের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 11:00 থেকে 12:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তারাই টাইমটা মেনটেন করবেন, আর যারা টিকিট কাটেন না আমি বলবো আপনার টিকিট কাটাতে একদমই এগাবেন না। কারণ আমি যে কথাগুলো বলছি কি না, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, হয়তো আপনার একটু দেরি হতে পারে, হয়তো আপনার যে বাধাটা আছে সেটা যদি প্রতিকার প্রতিবিধান করেন তাতে হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে এই রাশিগুলোর কথা বলি, কোনো না কোনো রাশির ক্ষেত্রে মিলে যেতেও পারে আবার না মিলতেও পারে, কারণ এটা একটা সার্বিক বিচার। এখান থেকে আপনাদের আমি জন্ম সময় এগুলো জানতে পারছি না, কিন্তু হ্যাঁ এই কথাটা ঠিক, আপনাদের জন্মছকে যদি মহাপ্রাপ্তির যোগ যদি থাকে কি না, স্বয়ং বিধাতাও কিন্তু আপনাকে অর্থ কিন্তু আগামীকাল কিন্তু দিবে। অর্থাৎ আপনার ভাগ্যে থাকা দরকার এবং পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি হবে। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। দেখুন আপনার ক্ষেত্রে সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, তাই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।